আঙ্কেল পাঁচটা চা দেন। এখন বাজে কথা, এটা দেখো কত বাজে দেখো তো ভিউয়ার্স, এই দেখুন দেখা যায় উল্টা দেখা যায় না, 9:48 বাজে, আমরা এখন চা খেতে আসছি কালীবেড়ি। এই যে আমার ভাইগনা, ভাইগনা তুমি কেমন আছো? অনেক ঘাম শরীরে ভাইগনার। এই চলো ভাইগনে, এই চলো আরেক ভাইগনে। হ্যাঁ না, হটস্পট অন করা যায় না। আর এই যে হচ্ছে গিয়ে এক কাকা, সে আবার বসে বসে পান খাইতেছে দেখছি। আর এই যে হচ্ছে আমার আরেকটা ভাই, সেনের ছোট ভাই, ঠিক আছে, নাম হচ্ছে রাজন। আর এই যে হচ্ছে গিয়া রমজান, রমজান বিন অমুক তমুক। এবার আমি ডাটা অন করে পরে আমরা এখন চা খাবো। এই দেখুন কেমনে চা বানাইতেছে, একটু দেখুন চাটা অনেক সুন্দরভাবে বানাইতেছে। দেখেন চাটা অনেক যত্ন সহকারে বানানো হইতেছে, দিনের পথ আলোর পথে। ভ্যারাইটিস আপনারা দেখতে পাচ্ছেন, আঙ্কিল অতি যত্ন সহকারে চা বানাচ্ছে। আমরা এখানে চার থেকে পাঁচ ছজন আছি। আমি মোহাম্মদ ইমন, এখানে আমার এক ভাই আছে মোহাম্মদ আলামিন, মোহাম্মদ রমজান, মোহাম্মদ রাজন, মোহাম্মদ রিহাত, মোহাম্মদ মারুফ। আমরা এই কয়েকদিন এখানে ছিলাম, এখানে একটু চা খেতে আসছি। এই স্থানটা হচ্ছে আমাদের বাসা থেকে পূর্ব সাইডে। এখানে আমরা চা খেতে আইসা অনেক এনজয় করছি ভিউয়ার্স। আমরা একটু চার দোকানদারের সাথে কথা বলতেছি, সে ওই ফাঁকে ফাঁকে চা বানাচ্ছে। তার সাথে কিছু জরুরি কথা ছিল, সেগুলো আমরা শেষ করলাম। আসলে তার দোকানের চাটা অনেক সুস্বাদু, অনেক ভালো। গরমের ভিতরে চা খেতে এত ভালো লাগে আগে বুঝি নাই, কিন্তু আমরা 9:50 দিকে চা খেতে গিয়েছিলাম। আমরা মূলত ওইখানে গেছি রাস্তা দিয়ে না, আমাদের চক আছে এখানে, চকের ভিতর দিয়ে গেছি। কিন্তু চকের ভিতরে এত সুন্দর বাতাস ছিল, প্রচণ্ড গরমের ভিতরে ওই বাতাস গায়ে লাগার সাথে সাথে বুঝতে পারছি যে এই বাতাসটা আমাদের জন্য কতটুকু প্রয়োজন ছিল। সো ভিউয়ার্স, আপনাদেরকে আমি বলতে চাই যে আমরা চা খেয়ে যতটা এনজয় না করেছি, কিন্তু আমরা ওই চকের ভিতর দিয়ে গিয়েছি এবং আসছি, ওইখানে আমরা অনেক এনজয় করেছি। অনেক বাতাস ছিল, আমরা অনেক আরামদায়ক একটা ব্যাপার ছিল, অনেক মজা করেছি। গরমের ভিতরে বাতাসটাও আমাদের জন্য অনেক প্রয়োজন ছিল, আলহামদুলিল্লাহ। তাহলে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ, আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন এবং আমি যেন অনেক উপরে উঠতে পারি। সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।